দীর্ঘ নড়বড়ে বাসের সাঁকো, তারপরও ঝুঁকি নিয়ে এই পথ দিয়েই প্রতিদিন কাজে যেতে হয় হাজারো মানুষকে। এলাকাবাসী জানান, প্রায় এক যুগ আগে নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা থানায় শীতলক্ষ্যা নদী সংযুক্ত শাখাখালের ওপর প্রায় 600 ফুট দীর্ঘ বাঁশের এই সাঁকোটি নির্মাণ করা হয়। বর্তমানে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যে কোনো সময় ভেঙে দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় বর্ষা মৌসুমে, পা পিছলে খালে পড়ে যান অনেকে। অথচ ইজারাদার জনপ্রতি 3 টাকা করে টোল আদায় করলেও সাঁকোটির মেরামতে নেন না কোনো ব্যবস্থা। 12 বছর যাবতই আমরা এই সাঁকো চলাচল করি এইভাবে কষ্ট করে। ব্রিজ হইলাম গো, যাতায়াত ভালো হইতো, গাড়িটা যাইতাম আইতাম। ঝুঁকিপূর্ণ হয়ে যায় এখান দিয়া বাচ্চা কাচ্চা নিয়ে আসার সময়। হুন্দাসি খালি করবো আর ব্রিজ আর করে না। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল। তবে জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। যদি ওরকম পরিস্থিতি হয় অবশ্যই এটা জেলা পরিষদ থেকে যা যা কিছু যা যা করণীয়, জেলা পরিষদের নিয়মে যা যা করণীয় সেগুলি করা হবে। প্রতিদিন কাশীপুর ইউনিয়নের চর কাশীপুর ও হাজিপাড়ার অন্তত 5,000 মানুষ এই সাঁকো দিয়ে চলাচল করেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।